हाय गाइस, वेलकम बैक टू अवर चैनल। तो मैं पूजा और आज मैं बंगाली ब्लॉग कर रही हूँ, तो आज मैं सिर्फ बंगाली में बात करूँगी आप लोगों के साथ। आशा करती हूँ आपको समझ में आएगा, थोड़ा बहुत हिंदी भी मिक्स कर दूंगी। तो क्या आज मैं कोलकाता में हूँ, ठीक है, अभी कोलकाता आसची, मैंने कोलकाता आसची। तो কলকাতাতে একটা ফেস্টিভ্যাল আছে কে সরস্বতী পুজো, আর অল ওভার ইন্ডিয়া হয়, রাইট? পর বেঙ্গলিজদেরকে লিয়ে ইয়ে বহুত ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল হ্যায়, জাস্ট মিনি ভ্যালেন্টাইন ডে। তো জেসে আপ লোক দেখ রহে হো, মে আচ্ছে সে তৈয়ার হোকে আই হুঁ, আজ মেনে সাড়ি পেহনি হ্যায়, ঠিক হ্যায়। তো আজ মে এক কাকিমা হ্যায় উনকে ঘর পে আই হুঁ, তো ইয়ে হ্যায় মিতালি কাকিমা, মম্মা ভি আই হ্যায় ইয়াহ পে। মিতালি কাকিমা বল, আজকে সরস্বতী পূজাতে তুমি কিরম করে আজকে? আমরা সকাল থেকে বেশ উপোস টুপোস করে অঞ্জলি টঞ্জলি দিলাম, খুব ভালো লাগলো। পিঠা এসছে, বৌদি এসেছে, বেশ সুন্দর করে আমরা খিচুড়ি আলুর দম করলাম, রান্না হলো। মিতালি কাকিমা বহুত আচ্ছা খিচুড়ি বানাতে, মানে খুব আনন্দ করে আমরা সবাই একসাথে খেলাম, হই হই করলাম, খুব ভালো করে কাটলো। অনেক বেশি খেয়ে নিলাম, পেটটা একদম ফুলে গেছে, খুব ভালো লেগেছে আজকে, অনেক বেশি খেয়ে গেছি। ভালো কেটেছে, এবার আমরাও বিকেলে বেরোবো, ওরাও একটু বেরোবে, তারপর আমরা উঠে জেগে যাবো, সেখানে গিয়ে ও ব্লগ করবে, ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই, খুব ভালো লাগছে। এটা হচ্ছে রমেশ কাকু। তো আমরা এখন রমেশ কাকুদের বাড়িতে আছি, রমেশ কাকু ঠাম্মা এখানে আছে। তো আমরা অনেক খেয়ে নিয়েছি, প্রচুর খিচুড়ি খেয়েছি, প্রচুর আলুরদম খেয়েছি, দারুণ হয়েছে রান্নাগুলো সব। সরস্বতী পূজাতে আজকে তো মিনি ভ্যালেন্টাইন ডে, হ্যাঁ তোমাকে, হ্যাঁ খুবই ভালো লাগছে। এই আনন্দের পরিমাণ আরো বেড়ে গেল যখন তোমরা এলে, আমাদেরকে অনেক মজা এসেছে, খুব মজা মজা হয়েছে। তোমরা ভালো থাকো, ভালোভাবে কাটাও, চলো আসছে বছর আবার। তো আবি এখন আমাদের মেয়ে এসে গেছে, আজকে মা আজকে মা এসে গেছে, পিঙ্কে এসে গেছে আজকে, মা কাকার কোলে চলে এসেছে, মা ঠাকুর নম করো, এখান থেকে করো, এখান থেকে করো, ঠিক আছে, ঠাকুর নম হয়ে গেছে, ঠাকুর নম। বন্ধুরা আমরা এখন চলে এসেছি মার পুজো মণ্ডপে, এখানে সরস্বতী মার পুজো হয়েছে, সরস্বতী মার আরাধনা হয়েছে। সরস্বতী মা বিদ্যার দেবী, বিদ্যা প্রজ্ঞা বিদ্যা জ্ঞান এগুলো উনি দিয়ে থাকেন। তো আমরা প্রতি বছর সরস্বতী মায়ের আরাধনা করি। এটা আমাদের মাঠের পুজো, এ হচ্ছে আমাদের প্যান্ডেল। পুজো হয়ে গেছে, এখন মোটামুটি ফাঁকা আছে জায়গাটা। তো আপনারাও সবাই মায়ের একটু প্রণাম করে নিন আমাদের সাথে। सो गाइस, यहाँ पे गेम स्टार्ट हो रहा है, ये इवनिंग का फंक्शन है, 5:30 बजे से स्टार्ट हो चुका है। जैसा कि आप लोग देख रहे हो, अभी पासिंग द बॉल पासिंग गेम चल रहा है, टेडी बेयर को पास कर रहे हैं बच्चे, और यहाँ पे सब बैठे हैं, हम लोग सब देख रहे हैं, इंजॉय कर रहे हैं। तो ये गेम्स अभी स्टार्ट हो चुका है यहाँ पे। हर वक्त हर साल ऐसा होता है कि और यहाँ पे जब बच्चों का ख़त्म हो जाता है तो हम बड़ों के साथ, मतलब उनके साथ भी वो पासिंग द गेम खेल रहे हैं, और फिर डांस परफॉर्मेंस होगा, और फिर कौन जीतेगा वो पता चलेगा, उनको गिफ्ट भी दिया जाता है। और यहाँ पे देखो बच्चे खेल रहे हैं अच्छे से, रिंगा रिंगा रोजेस। सो सब ऐसे ही इंजॉय करते हैं सरस्वती पूजा का जो दिन होता है। यहाँ पे बाकी सब बैठे हैं, वहाँ पे पीछे खाना भी बन रहा है। तो ये था आज का हमारा सरस्वती पूजा। सो गाइस, अभी हम लोग घर जा रहे हैं सरस्वती पूजा इंजॉय करने के बाद, और
आशा करती हूँ आपको मेरा ये ब्लॉग अच्छा लगा होगा, तो प्लीज़ लाइक और शेयर और सब्सक्राइब ज़रूर कीजिएगा।